আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে, আমি নাজরীন। আজ আবার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, প্রোডাক্টটা দেখাবো আগে, চলো দেখে নিই। ব্লসম কোচের অ্যারোমা ম্যাজিক ভিটামিন সি ডে ক্রিম। সো ব্লসম কোচের নামটা অনেকে জানো, অনেকে জানো না। উনি একজন ডক্টর অ্যান্ড ওনার হাজবেন্ড মিস্টার কোল ভিকে অ্যান্ড ওনার মেয়ে সামন্ত কোচের, ওনাদের তিনজনের এই ব্র্যান্ডটা। বেসিক্যালি ওনারা দুজনেই হাজবেন্ড ওয়াইফ, ওনারা দুজনেই এই ব্র্যান্ডটা ফাউন্ডার। 1993 এই ব্র্যান্ডটা তৈরি হয়, এসেন্সিয়াল অয়েল নিয়ে কাজ শুরু হয়েছিল। 170টা এসেন্সিয়াল অয়েলের উপরে ওনাদের কাজ হয় অ্যান্ড ওনাদের ব্র্যান্ডের মেইন প্রোডাক্ট হচ্ছে এসেন্সিয়াল অয়েল। তো আপনারা যারা এসেন্সিয়াল অয়েল ইউজ করেন বা এসেন্সিয়াল অয়েল পছন্দ করেন, তাদেরকে আমি বলবো অবশ্যই অ্যারোমা ম্যাজিকের এসেন্সিয়াল অয়েলগুলো ইউজ করে দেখতে। কারণ ওনারা ভারতের মধ্যে এমন একটা ব্র্যান্ড যারা এসেন্সিয়াল অয়েলের যে চলটা সেটা ওনারাই বেসিক্যালি বাড়িয়েছিলেন এবং শুরু করেছিলেন। তো আজ আমি ডে ক্রিমটা নিয়ে কথা বলছি, এসেন্সিয়াল অয়েল নিয়ে অন্যদিন কথা বলবো। ওনাদের এই ডে ক্রিমটা আমি লাস্ট কিছুদিন ধরে ইউজ করেছি অ্যান্ড ওটারই রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো এখন বর্তমানে ওনাদের মেয়ে সামন্ত কোচার ওনাদের যে পুরো বিজনেসটা ওটা ওনার লিডারশিপেই চলেন। আর ব্র্যান্ড সম্পর্কে এটুকুই বলা থাক, বাকিটা অন্য প্রোডাক্টের রিভিউতে বলে দেবো। প্যাকেজিং দেখাই, প্যাকেজিং হচ্ছে এই যে পেপার বক্স দেখতে পাচ্ছ তোমরা, নর্মাল পেপার বক্স, খুব সুন্দর ডিজাইন করা, কালারিং, তার ভিতরে এরকম একটা টাব থাকে, প্লাস্টিক টাব। এই যে ভিটামিন সি ক্রিম, এই যে আমি পুরোটা খুলে নিয়ে অল্প খুলেছি, খুলে এটা এটাই যথেষ্ট, এইটুকুই আমার জন্য যথেষ্ট খুলে ইউজ করার জন্য। ভালো থাকে না, ইন্ট্যাক্ট থাকে, তো পুরোটা খুলে দিইনি আমি। দেখে নিয়েছো প্যাকেজিং, প্রাইস হচ্ছে 375 টাকা, আর এটা কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম, 50 গ্রামের জন্য 375 টাকা, আর সেলফ লাইফ হচ্ছে 2 বছর। ইয়েস, 2 বছরের সেলফ লাইফ, 375 টাকা, 50 গ্রাম আর 2 বছর সেলফ লাইফ। তো এবার তোমরা যারা এটা কিনতে চাও, আগে বলে দিই, তোমরা এটা কিনতে চাইলে কিনতে পারো পার্পল, অ্যামাজন, নাইকা, এই অ্যাপ শপিং অ্যাপগুলো থেকে তোমরা এটা কিনতে পারো। এছাড়াও এটা দোকানে পাওয়া যায়, যে কোনো কসমেটিকের দোকানে বা বড় বড় সুপার মার্কেটে তোমরা এগুলো পেতে পারো, সেখানে গিয়েও তোমরা এগুলো কিনতে পারো। এটা অনলাইন ছাড়াও অফলাইন দোকানে পাওয়া যায়। এবার বলি এর টেক্সচারটা একটু দেখিয়ে নিই, তারপরে ক্রিম সম্পর্কে বলবো। নর্মাল ক্রিম দেখেছ, লাইট পিঙ্ক কালার, একদম খুব স্লাইট পিঙ্ক কালার। ওটা ক্যামেরায় ধরা পড়বে না, আমার অত দামিও ক্যামেরা নয় যে দেখাতে পারবো তোমাদের। তো আমি বললাম পুরো সাদা নয়, একটু পিঙ্কিশ শেড আছে অ্যান্ড বাস, কোনো সাদা দাগ ছাড়ে না, কোনো কিছু না, একেবারেই নর্মাল। তো এবার প্রোডাক্টটা সম্পর্কে বলি, এটা হলো ভিটামিন সি ডে ক্রিম। আমি এটা দুপুরবেলা স্নান করার পরে, আমি হাউসওয়াইফ, বাড়িতে থাকি মোস্ট অফ দ্য টাইম, কখনো কখনো প্রয়োজনে বেরোতে হয়। তো দুপুরে আমি যখন বাড়িতে থাকি, স্নান করে উঠে এটা লাগাই, টোনার লাগাবার পরে, লাগিয়েছি যে কদিন ইউজ করেছি, ইনফ্যাক্ট এখনো ইউজ করছি, তো আমি এটা লাগাই। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে সানস্ক্রিন লাগাবার আগে আমি এটা ইউজ করি, কারণ আমাকে ঘুম থেকে উঠে রান্না করতে হয়, গ্যাসের কাছে যেতে হয়, বাইরে যেতে হয়, রোদ্দুরে যেতে হয়, তো জানলার কাছে যেতে হয়, এইসব করতে গিয়ে আমাকে বাইরে রোদ্দুরের সামনে যেতেই হয় আর গ্যাসের কাছে যেতে হয়। তো সানস্ক্রিন লাগাবার আগেও আমি ডে ক্রিমটা লাগিয়ে তারপরে সানস্ক্রিন ইউজ করি। আর দুপুরবেলা স্নান করে উঠে আমি আর তখন সানস্ক্রিন কখনো লাগাই কখনো লাগাই না, যেহেতু আমি রিভিউ করি প্রোডাক্টের, তো আমার কখনো কোনোটা ইউজ করার জন্য সেটাকে লাগাতে হয়, কিন্তু এটা আমি বেসিক্যালি যে কদিন লাগিয়েছি দুপুরে তখন আর সানস্ক্রিন লাগাইনি, শুধু এই ডে ক্রিমটাই লাগিয়ে নিয়েছি। তাই বলি এটা হচ্ছে ভিটামিন সি ডে ক্রিম। ভিটামিন সি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট,
সবাই জানি এটা একদম খুব সাধারণ একটা কথা। তাছাড়াও ভিটামিন সি এর একটা বিশেষ কাজ হচ্ছে, ভিটামিন সি স্কিনের যে দাগ ছোপ থাকে না, এগুলোকে সরাতে ভীষণ ভাবে সাহায্য করে, ভীষণ ভাবে সাহায্য করে ভিটামিন সি স্কিনের দাগ ছোপ সরাতে। কোথাও ব্রাউন হয়ে গেছে, কোথাও ট্যান পড়ে গেছে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার হয়ে যায় স্কিনের, এটার জন্য ভিটামিন সি ভীষণ উপকারী। তাছাড়াও স্কিনের যে হাইড্রেশন লেভেল, সেই লেভেলটাকে মেনটেন করতে ভিটামিন সি খুব ভালো কাজ করে। এটার মধ্যে কি কি আছে আমি বলি, এটার মধ্যে আছে হচ্ছে পমিগ্রানেট জুস। আচ্ছা, ভিটামিন সি এর পরে আমি আসছি পমিগ্রানেট জুসে। পমিগ্রানেট হচ্ছে ওই বেদানা, বেদানার যে রস সেটা এটাতে দেওয়া রয়েছে। তুমি যখন বেদানা খাও নর্মাল না, তখন যদি তোমরা দুটো চারটে বেদানা, বেশ এইটুকু মতন বেদানার রস বার করে, সেটাও যদি সেই মুহূর্তে মুখটা যদি পরিষ্কার থাকে, কোনো ক্রিম ট্রিম না থাকে, একটু লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেখবে ইফেক্ট ভালো হয়, খুবই ভালো হয়। ইনফ্যাক্ট যে কোনো ফলই যখন খাচ্ছ, অবশিষ্ট হয়তো এটুকু খেতে ইচ্ছা করছে না, অথবা এটুকু পড়ে আছে, তো কিছু না, ওটা ফেলে দেওয়ার দরকার নেই, ওটা একটুখানি হাতে করে জুস বার করে নিয়ে বা হাতে করে মুখে লাগিয়ে নিলেও হয়। যে কোনো ফল, যে কোনো ফল স্কিনের ওপরে উপকারী, একটু বুঝে শুনে লাগাতে হবে, যে যা খুশি লাগিয়ে নিলেও হবে না তাই বলে। নেক্সট হচ্ছে এটার মধ্যে আছে শিয়া বাটার অ্যান্ড অ্যালোভেরা জেল। তো শিয়া বাটার অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে যে ময়েশ্চার লেভেলটা থাকে না স্কিনে, সেটাকে ব্যালেন্স করে। শিয়া বাটার ড্রাই স্কিনে খুব ভালো যায়, ড্রাই স্কিনে শিয়া বাটারের যে বডি লোশন গুলো থাকে, ইনফ্যাক্ট শীতকালে শিয়া বাটার বডি লোশন গুলো প্রচন্ড হারে বিক্রি হয়। আর অ্যালোভেরা তো প্রত্যেকটা প্রোডাক্ট, আজ পর্যন্ত আমি যত প্রোডাক্টই কিনি, সব প্রোডাক্টে একটা কমন ইনগ্রিডিয়েন্ট মোটামুটি আছে, সেটা হচ্ছে অ্যালোভেরা। নেক্সট এটার মধ্যে আছে হচ্ছে অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল, ক্যামোমাইল, ল্যাভেন্ডার, এগুলোর এসেন্সিয়াল অয়েল আছে। হ্যাঁ, ব্লসম কোচারের প্রত্যেকটা প্রোডাক্ট, অ্যারোমা ম্যাজিকের প্রোডাক্ট হচ্ছে মেইন প্রোডাক্ট হচ্ছে এসেন্সিয়াল অয়েল, আর ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টে এসেন্সিয়াল অয়েল ইউজ হয়। এটার মধ্যেও আছে, খুব স্বাভাবিক, এই এসেন্সিয়াল অয়েল যেটা এখানে আছে না, অরেঞ্জ, অ্যাপেল, ক্যামোমাইল, ল্যাভেন্ডার, এই চারটে এসেন্সিয়াল অয়েল তো স্কিনের জন্য মানে কি বলবো, মার্ভেলাস একটা প্রোডাক্ট। অ্যান্ড অ্যাভোকাডো অয়েল আছে যার সাথে, অ্যাভোকাডো অয়েল কি করে না, অ্যাভোকাডো অয়েল স্কিনের যে স্কিনটা লাইটেন করে, আচ্ছা লাইটেন মানে এটা নয় যে স্কিনটাকে ফর্সা করে দেয়, একেবারেই না, যা যা স্কিন টোন সেটাতেই সে দেখতে বেশি সুন্দর লাগে, ভগবান তাকে সেইটা দিয়ে পাঠিয়েছে এবং সেটাতেই আমার মনে হয় সবাইকারই খুশি থাকা উচিত। কিন্তু একটা জিনিস না, যখন তুমি একটু স্কিনের যত্ন নাও, নাও না জানি না আমি, কিন্তু যখন তুমি পাঁচ দিন, এক সপ্তাহ স্কিনের পার্টিকুলারলি একদম সাত দিন একদম ধরে বেঁধে যদি যত্ন নিতে পারো স্কিনের, তুমি নিজেই ফিল করতে পারবে যে তোমার স্কিনটা ইম্প্রুভ করেছে, হঠাৎ করে তোমার স্কিনটা অনেকটা ভালো লাগছে, তোমার নিজেরই ভালো লাগছে, অন্যদের ভালো লাগার থেকেও আগে নিজের ভালো লাগা দরকার, নিজেরই ভীষণ ভালো লাগে যে আমার স্কিনটা এতটা সুন্দর হচ্ছে। এক্স্যাক্টলি, ওটা তোমারই স্কিন, ওটা তোমারই স্কিন ছিল, কিন্তু তুমি অযত্ন করো বলেই তোমার স্কিনটা অন্যরকম হয়ে যায়। সো এই যে লাইটেন ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার অরিজিনাল স্কিন যেটা, তোমার যে অরিজিনাল কালার, তোমার যে অরিজিনাল জেলা স্কিনের, ছোটবেলায় সবাইকার স্কিন কত সুন্দর থাকে, যত বড় হয় সবার স্কিন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কেন, মানুষ যত্ন নেয় না তাই জন্য। ছোটবেলায় তো মা যত্ন নেয়, ঠাকুমা যত্ন নেয়, দিদি যত্ন নেয়, আমার তো নিত, বড় হয়ে গেলে পাকামো শুরু হয়ে যায়, কাজ হয়ে যায় ওখানে। তো যাই হোক, নিজের স্কিনের যত্ন নিলে স্কিন যেটা থাকে তোমার সেটা ধরে রাখা যায়। তো এই অয়েল, এই এসেন্সিয়াল অয়েল গুলো সেটারই কাজ করে। অ্যাভোকাডো অয়েল স্কিনের লাইটনিং, মানে স্কিনটাকে তোমার অরিজিনাল যে স্কিন কালার বা তোমার অরিজিনাল যে স্কিনের জেল্লা বা রং, সেটাকে ধরে রাখতে ভীষণ পরিমাণে ইফেক্ট মানে কাজে আসে। নেক্সট বলি যে এই ক্রিমটা আমি যতবার লাগিয়েছি, আমার পার্সোনালি ফিল হয়েছে যে স্কিনটাকে ভিতর থেকে না সুন্দর করা, যাকে বলে একদম ভিতর থেকে সুন্দর করে, খুব সুন্দর আর সফট ফিল হয়, অদ্ভুত একটা নারিশমেন্ট স্কিনের মধ্যে, মানে নিজেরই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি যতবার ইউজ করেছি, আমি তো মনে হয় কখন স্নান করে বেরিয়ে কখন ক্রিমটা মাখবো এরকম মনে হয়। আর ব্লসম কোচারের অ্যারোমা ম্যাজিকের যে টাবটা, এটা আমার খুব ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগে কারণ এটা ভীষণ অ্যাট্রাকটিভ, খুব পছন্দ আমার ওনাদের এই টাবটা। তো
দ্যাটস ইট, এটা সম্পর্কে আর কিছু বলবো না। তবে একটা জিনিস আমি বলবো, আমি এটা রেকমেন্ড করছি অবশ্যই, আমি কিন্তু সেই সমস্ত ব্র্যান্ডগুলোর প্রোডাক্টই ইউজ করি বেসিক্যালি যেগুলো বোটানিক্যাল, আয়ুর্বেদিক, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট আমি ইউজ করতে পছন্দ করি অ্যান্ড আমি সেগুলোই রেকমেন্ড করি তোমাদের সকলকে। তোমার তো আজ আমি এটাও রেকমেন্ড করছি তোমাদেরকে, তোমরা যদি এটা ইউজ করতে চাও তো তোমরা সানস্ক্রিনের আগে এটা ইউজ করতে পারো। অনেকেই সানস্ক্রিনের আগে ময়শ্চারাইজার লাগাতে অভ্যস্ত টোনার লাগাবার পরে, তো তোমরা সানস্ক্রিনের আগে এটাকে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো। তাছাড়াও যারা দুপুরবেলা বাড়িতে থাকো, দুপুরে স্নান করার পরে আর তেমন ভাবে রোদ্দুরের কাছে যাও না, ভাতটাত খেয়ে ঘুমিয়ে পড়ো বা ভাতটাত খেয়ে রেস্ট নাও, তো রোদ্দুরের কাছে যেতে হয় না, গ্যাসের কাছে যেতে হয় না, তারা এটা অবভিয়াসলি ইউজ করতে পারো স্নানের পরে। শুধু অয়েলি স্কিন যাদের আছে আমি তাদেরকে এটা ইউজ করতে বারণ করব। আমার সেন্সিটিভ স্কিন, তারপরে আমি এটা ইউজ করেছি, আমার কোনো প্রবলেম হয়নি, কোনো প্রবলেম হয়নি। আর অয়েলি স্কিন যাদের, তাদেরকে আমি এটা বারণ করব, কারণ অয়েলি স্কিনদের এটা ইউজ করলে আমার মনে হয় ওদের স্কিনটা একটু গ্রিসি লাগবে, কারণ এটা অয়েলি স্কিনের জন্য একেবারেই নয়। আমি একদম বলে দেবো, যারা কিনতে চাও অয়েলি স্কিনের, যারা এটা ইউজ করতে চাও করো না। তো দ্যাটস ইট, ছেলে মেয়ে সকলে এটা ইউজ করতে পারো, এটাও বলে দিই এটা ইউনিসেক্স প্রোডাক্ট, ছেলে মেয়ে সকলে এটা ইউজ করতে পারে। আর কিছু বলবো, এটুকুই থাক। ওকে চলো, আর আজকের ভিডিও যদি ভালো লাগে অ্যাজ অলওয়েজ লাইক করো আমার আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য। যদি আজকে প্রথম দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তোমার যদি কিছু জানার থাকে এই প্রোডাক্টটা সম্পর্কে অথবা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে কমেন্ট বক্সে জানাও। আমি কিভাবে আমার ভিডিওগুলো দিন প্রতিদিন আরো ভালোভাবে বানাতে পারি, আরো ভালো কিছু করতে পারি তোমাদের জন্য, সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আর আমার এই ভিডিওটা তোমার যদি কোনো বন্ধু দেখলে তার উপকার হয়, তার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর আর কি বলবো, কিছু না, নিজেকে ভালোবাসো, নিজের খেয়াল রাখো আর সুস্থ থাকো। টাটা।